নমস্কার বন্ধুরা রান্নার গ্যাসের দাম নিয়ে এই মুহূর্তে বিরাট বড় সুখবর উঠে আসছে দুশো টাকা কমছে রান্নার গ্যাসের দাম তো কোন কোন গ্রাহকরা দুশো টাকা করে ছাড় পাবেন আমরা জানবো সে সঙ্গে আপনার রান্নার গ্যাসের ডিস্ট্রিবিউটারের গ্যাস সিলিন্ডারের দাম কত টাকা করে নিচ্ছে সেটি অনলাইনে আপনার মোবাইল থেকে সেটা আপনি চেক করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা অনলাইন থেকে সেটা দেখে নিতে পাচ্ছি যে চোদ্দ দশমিক দুই কেজি অর্থাৎ রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু এই ডিস্ট্রিবিউটার কত টাকা করে নিচ্ছে সেটি আপনি আপনার মোবাইল থেকে এইভাবে চেক করে নিতে পারবেন তো সেটা কিভাবে চেক করবেন আমরা বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তা নিচে ভিডিওটি থেকে লাল রঙের বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন সেই সঙ্গে আপনার কোন কোম্পানির গ্যাস কানেকশন রয়েছে ইন্ডিয়ান এইচপি না ভারত অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব কোন কোন গ্রাহকরা দুশো টাকা করে ছাড় পাবেন তারপর আমরা জানবো আপনার ডিস্ট্রিবিউটার কত টাকা করে নিচ্ছে সেটা আপনি কিভাবে অনলাইনে দেখবেন তো কি আপডেট আছে আপডেটটি জানবো পেট্রোল ডিজেলের পর এবার রান্নার গ্যাস নিয়ে সুখবর দুশো টাকা করে কমছে রান্নার গ্যাসের দাম তো আপনার ডিস্ট্রিবিউটার কত টাকা করে দাম নিচ্ছে সেটি আপনি অনলাইন থেকে কিভাবে দেখবেন সেটাও আমরা জানবো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পেট্রোলের শুল্ক কমানো হয়েছে আট টাকা অন্যদিকে ডিজেলের শুল্ক কমেছে ছ টাকা ফলস্বরূপ লিটার প্রতি পেট্রোলের দাম কমবে ন টাকা পঞ্চাশ পয়সা এবং লিটার প্রতি ডিজেলের দাম কমবে সাত টাকা করে এক ধাক্কায় এতটা দাম কমায় সস্তি মিলবে দেশবাসীর এদিন একটি টুইট করে রাজ্যগুলির কাছেও শুল্ক কমানোর আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পেট্রোপণ্যের শুল্ক কমানোর পাশাপাশি আরও একটি সুখবর দিয়েছে কেন্দ্র সরকার রান্নার গ্যাসের দামের ক্ষেত্রেও মিলবে স্বস্তি এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান উজ্জ্বলা যোজনার আওতায় রান্নার গ্যাসের ভর্তুকির পরিমাণ বাড়ানো হচ্ছে এবার থেকে সিলিন্ডার প্রতি দুশো টাকা করে ভর্তুকি পাওয়া যাবে প্রতি সর্বোচ্চ সিলিন্ডারে এই পরিমাণ ভর্তুকি মিলবে এর ফলে উজ্জ্বলা যোজনায় আওতায় থাকা কোটি গ্রাহক উপকৃত হবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন রয়েছে তারাই কিন্তু এই দুশো টাকা করে কিন্তু ভর্তুকি পাবেন তো আপনাদের প্রথমে গ্যাস সিলিন্ডারের যা দাম রয়েছে সেই দাম দিয়ে কিন্তু আপনাদের কিনতে হবে তারপর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুশো টাকা কিন্তু ভর্তুকি পাঠিয়ে দেওয়া হবে তো আপনার ডিস্ট্রিবিউটার রান্নার গ্যাস ডারের দাম কত টাকা করেছে সেটা চেক করার জন্য প্রথমে আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি অংশকে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবে আপনাদেরকে সেখানে ক্লিক করলে আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখানে আসার পর নিচের দিকে কল করবেন নিচের দিকে স্কল করার পর প্রথমে আপনাদের এখানে রাজ্যের নামটা সিলেক্ট করতে হবে তো রাজ্যের নামটা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল কিন্তু এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে একদম নিচের দিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নামটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তো আপনি যে জেলার বাসিন্দা বা যে জেলার আপনি দাম দেখতে চাইছেন সেই জেলার নামটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে সমস্ত জেলার নাম কিন্তু দেওয়া রয়েছে তো এখান থেকে আমি আমাদের এই জেলার নামটা কিন্তু সিলেক্ট করে নিলাম তো আপনি যে জেলার দাম দেখতে চাচ্ছেন সেই জেলার নামটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এবার আপনার গ্যাস কানেকশনটি যে ডিস্ট্রিবিউটারের কাছে রয়েছে সেই ডিস্ট্রিবিউটারের নামটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তো এই দেখতে পাচ্ছেন আপনার জেলার মধ্যে যতগুলো ডিস্ট্রিবিউটার থাকবে সমস্ত ডিস্ট্রিবিউটার নাম কিন্তু এখানে দিয়ে থাকবে তো আপনি অ্যালফোবেটিক্যাল অর্ডারে কিন্তু এই নামটা দিয়ে রয়েছে তো আপনার নামটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার সেই ডিস্ট্রিবিটারের নামটা কিন্তু এখান থেকে খুঁজে খুঁজে বের করে নিতে হবে তো আমি এখান থেকে আমাদের যে ডিস্ট্রিবিউটার রয়েছে সেখান থেকে কিন্তু আমি এই নামটা সিলেক্ট করে নিলাম দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা সিলেক্ট করে নিয়েছি এবার আমরা সার্চের উপরে ক্লিক করব সার্চের উপরে ক্লিক করার পর নিচের দিকে চলে যাবে নিচের দিকে যাওয়ার পর কিন্তু আপনাদের সেই দাম যতগুলো সিলিন্ডার রয়েছে সমস্ত সিলিন্ডারের দাম কিন্তু আপনারা দেখতে পারবেন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দেখতে পারবেন পাঁচ কেজি সিলিন্ডারের দাম দেখতে পারবেন কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের আপনার দামটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দেখবো তো রান্নার গ্যাস সিলিন্ডারের দাম চেক করার জন্য আপনাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে চোদ্দ দশমিক দুই কেজি এলপিজি সিলিন্ডার ফিল্ড এই কথাটা কিন্তু আপনাদের দেখতে হবে যে চোদ্দ দশমিক দুই কেজি লেখা আছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন তার পাশে যেটা রয়েছে সেটাই হচ্ছে বর্তমানে রান্নার গ্যাস সিলিন্ডার দাম তো দেখতে পাচ্ছেন এই ডিস্ট্রিবিউটারের কাছে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু হাজার উনপঞ্চাশ টাকা তো এবার আমরা একটা অন্য ডিস্ট্রিউটার গ্যাস সিলিন্ডারের একটা দাম জেনে নেব তো আমরা বহরমপুর ইন্ডিয়ান দেখছি তো এখান থেকে আমরা সার্চ করলাম তো সার্চ করার পর দেখতে পাচ্ছেন আমরা একইভাবে চোদ্দ দশমিক দুই কেজি যেটা দাম রয়েছে সেখানে কিন্তু আমরা চলে যাবো দেখতে পাচ্ছেন তেইশ নম্বরে কিন্তু এখানে লেখা রয়েছে চোদ্দ দশমিক দুই কেজি এলপিজি সিলিন্ডার ফিল্ড তো এখানে কিন্তু এই দামটা হচ্ছে হাজার সাতচল্লিশ টাকা তো দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউটার ওয়াইজ কিন্তু কখনো দাম বাড়ছে কখনো কিন্তু দাম কমছে আপনাদের ডিস্ট্রিবিউটার কত করে দাম নিচ্ছে অবশ্যই সেটা কিন্তু দেখে নেবেন কারণ এখানে কিন্তু জেলা হিসেবে না তুলনায় হিসেবে দামটা কিন্তু কম বেশি হচ্ছে তো কোনো কোনো ডিস্ট্রিবিউটার বেশি হতে পারে কোনো কোনো ডিস্ট্রিবিউটার কিন্তু কম হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এইভাবে অনলাইন থেকে কিন্তু দামটা এইভাবে চেক করে নিতে হবে তো বন্ধু এইভাবে দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আপনাদের ডিস্ট্রিবিউটার কত করে দাম নিচ্ছে সেই দামটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দিবেন সেই সঙ্গে আপনার কোন কোম্পানির গ্যাস কানেকশন রয়েছে ইন্ডিয়ান এইচপি না ভারত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে ততক্ষণের জন্য বন্দে জয় হিন্দ